তো শুরুর দিকে অনেকেরই বেশ আগ্রহ ছিল ইফেক্টসে কিন্তু এখন দেখা যায় তিন চারটা পর্ব শেষ হতে না হতে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আমরা আস্তে আস্তে আগাবো একবারে কিন্তু আমরা জিনিসগুলো শিখতে পারবো না আশা করি আপনারা যদি ধৈর্য নিয়ে একটু শেখেন তাহলে আশা করি আপনারা আপটা ইফেক্টস সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তো আজকে আমরা কথা বলবো অ্যানিমেশন নিয়ে বেসিক্যালি অ্যানিমেশন কীভাবে কাজ করে তা আমরা জানি আমরা যখন ভিডিও ধারণ করি ভিডিওতে মূলত বিভিন্ন ধরনের ফ্রেম রেট থাকে আমরা যদি চব্বিশ এফপিএস শ্যুট করি তখন এক সেকেন্ডের আমার একটা ভিডিওতে চব্বিশটা স্টিল ছবি থাকে ভিডিও মানে ভিডিও মানে কোনো জিনিস নাই কিন্তু ভিডিও মূলত একটা ইলিউশন আমাদের ব্রেন একটা ইলিউশনের ভিতরে পড়ে আমাদের স্টিল ফ্রেম আমরা যদি এক সেকেন্ডের ভিতরে মোটামুটি বারো থেকে চোদ্দোটা যদি ছবি আমরা পরপর সাজিয়ে দিই একটা সিকোয়েন্স অনুযায়ী তখন আমাদের ভিডিওটা সেটাকে একটা মুভিং ছবি বা চলমান ছবি হিসাবে ধরে নেয় সেভাবেই কিন্তু ভিডিও কাজ করে ঠিক সেভাবেই অ্যানিমেশন আমাদের কাজ করে আমরা যখন অ্যানিমেশন করব তখন আমাদের সেভাবে হিসেব করে অ্যানিমেশন করতে হবে যেমন আমরা কোনো জিনিসকে মুভ করছি আমার মনে করেন হাতটা এখানে আছে এক সেকেন্ডের ভিতরে আমার হাতটা এই জায়গায় আসলো তো এর ভিতরে কিন্তু সে অনেকগুলো জায়গা পরিবর্তন করেছে তো এক সেকেন্ডের ভিতরে যদি সে এই জায়গায় আসতে চায় সে চব্বিশবার চব্বিশ এপিএসে যদি আমরা অ্যানিমেশনটা করি বার জায়গাটা স্থানান্তর করলো তো সেভাবে আমরা কিন্তু অ্যানিমেট করব তো আফটার এফেক্টে আমরা সেটা কীভাবে করবো তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য গতকালকারই যে লোগোটা ছিল সেটা নিয়েই কাজ করছি বাইদ আপনারা যদি এই ফাইলটা দিয়ে কাজ করতে চান বা প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের পূর্বের ভিডিওটা দেখেন সেখানে আমি এই ফাইলটা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি এবং যে প্রপার্টিস রয়েছে বিভিন্ন অবজেক্টের সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি তো এই ভিডিওতে আসার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পূর্বের ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনাদের অনেক কনফিউশন কেটে যাবে তো আমরা কী করবো এখন আমরা যদি দেখি এখানে মূলত এখানে দেখেন টোটাল আছে আঠারোটা ফ্রেম হ্যাঁ আঠারোটা ফ্রেমের ভিতরে প্রথম ফ্রেমে আই মিন এই জায়গাটায় আমাদের যে লোগোটা রয়েছে সেটা এই পজিশনে রয়েছে এবং এই জায়গাটায় সে এই পজিশনে রয়েছে মাঝখানে সে প্রত্যেকবার প্রত্যেকটা ফ্রেমে একটু একটু করে জায়গাটা চেঞ্জ করেছে তো আমরা যদি এখন প্লে দিই তাহলে দেখবো আমাদের লোগোটা কিন্তু এনিমেট হচ্ছে তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে ঠিক সেইভাবে আমরা যদি গতকালকের কম্পোজিশনটা দেখি এখানে একটা লোগো রয়েছে তো এখন আমরা যদি এরকম যে এটা করেছি আমি ম্যানুয়ালি প্রত্যেকটা ফ্রেমে আলাদা আলাদা তার যে পজিশন রয়েছে সেটা চেঞ্জ করে এরকম করতে গেলে কিন্তু আমাদের একটা অ্যানিমেশন করতে অনেক অনেক দিন লেগে যাবে দ্যাটস পাই আমরা কী ফ্রেম অ্যানিমেশন করবো কী ফ্রেম মানে হলো আমার ব্রেন যখন আমি এই পজিশনে আছি আমার ব্রেন জানে এটা এই পজিশনে আছে এবং এক সেকেন্ড পরে এই পজিশনে আসলো তখন আমার ব্রেন সেই পজিশনটাও লিপিবদ্ধ করলো তো এই দুইটা ফ্রেমের মাঝামাঝি যে অংশগুলা সেটা তখন আফটার ইফেক্টস জেনারেট করে নেবে সেটাকে আমরা কি ফ্রেমিং বলছি আমরা জাস্ট দুইটা পয়েন্টকে অ্যানিমেট করবো মাঝখানের অন্তর্বর্তী যে ফ্রেমগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি আফটার সে সেটাকে অ্যানিমেট করে নেবে আমাদের প্রত্যেকটা ফ্রেম ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হবে না দুইটা ফ্রেমে আমাদের কাজটা করলেই হয়ে যাচ্ছে তো মনে করেন আমি এই লোগোটাকে অ্যানিমেট করবো তো গতকালকে আমরা দেখেছিলাম এই আরতে ক্লিক করলে পরে প্রপার্টিসগুলো চলে আসবে তো এনিমেট করার জন্য পজিশন চেঞ্জ করতে হবে পজিশন চেঞ্জ করার জন্য যেটা করবো আমরা পজিশন যদি এখানে দেখি পজিশন রয়েছে এটাকে আমি এই পজিশনে নিয়ে আসলাম তো আমাদের শুরুতে লোগোটা এই জায়গায় থাকবে সেকেন্ড পজিশনে এখানে আসবে তো এটার জন্য যেটা করতে হবে প্রত্যেকটা আমাদের যে প্রপার্টিস রয়েছে এটার পাশে দেখবেন একটা স্টপ ওয়াচ রয়েছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে দেখেন একটা সাইনচোল এসছে যেটা আগে কিন্তু ছিল না এবং আমাদের যে টাইম লাইন সেখানেও দেখবেন এখানেও একটা চলে আসছে যেটা আগে ছিল না এটাকে আমরা বলছি কি ফ্রেম তো আমি এখানে বলে দিচ্ছি আফটার ইফেক্টসে আমার এই যে লোগোটা রয়েছে এই লোগোটার এইখানের পজিশনটা তুমি নোট করো এখন আফটার ইফেক্টস কিন্তু এই পজিশনটা সে নোট করে রেখেছে আর আমরা যদি এটাকে ক্লিক না করতাম ঘড়ি সে কিন্তু মনে রাখতো না আমরা যে পজিশনেই রাখতাম সেই পজিশনেই সে কিন্তু থেকে যেত তো এখন আমরা যদি একটু সামনের দিকে যাই মোটামুটি মনে করেন যদি আমরা অল্প কিছু ফ্রেম সামনে যাই বাইশ ফ্রেম সামনে যাই এইখানে আমি এফেক্সকে বলবো আমার যে পজিশনটা চেঞ্জ করো চেঞ্জ করে এই জায়গায় চলে আসো তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন তৈরি হয়েছে লাইনের ভিতরে কিন্তু বিভিন্ন পজিশন এখানে আমাদের দেখাচ্ছে তো এখন যদি আমি প্লে দিই একটা জিনিস দেখবেন আমার পজিশনটা চেঞ্জ হলো রাইট আমার পজিশনটা কিন্তু চেঞ্জ হলো তো আমরা এই যে বারটা রয়েছে এই বারটাকে আমরা এভাবে শর্ট করে কিন্তু আমাদের যে এনিমেশন সেটাকে লুপ করতে পারবো এখন যদি প্লে দিই শুধুমাত্র এই জায়গাটুকুই আমাদের প্লে হবে তো আমাদের এটা অ্যানিমেট হচ্ছে তো আপনি যদি লক্ষ্য করেন এই অ্যানিমেটটা কিন্তু অত বেশি আমাদের কাছে প্রাণবন্ত মনে হচ্ছে না মনে হচ্ছে না এই অ্যানিমেট মেশনটায় কোনো জীবন রয়েছে জাস্ট লিনিয়ার ওয়েতে সে পজিশনটা চেঞ্জ করছে আমরা এখানে কিছু মোশন যাচ্ছি লাইক আপনি যখন কোনো দৌড় প্রতিযোগিতায় দৌড় শুরু করবেন শুরুতে কিন্তু আপনার দৌড়ের যে স্পিড সেটা কিন্তু কম থাকে একটা সময় যখন আপনি সেই ট্রানজিশনটা হয়ে যায় আপনার শুরুটা যখন হয়ে যায় এরপরে কিন্তু আপনার স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন আপনি শেষ সীমানায় চলে যান তখন আপনাকে থামতে হবে তখন কিন্তু আপনার স্পিডটা আস্তে আস্তে কমিয়ে দেন ঠিক সেইভাবে আমরা যদি এখানে অ্যানিমেশনে সেই স্পিডটাকে নিয়ন্ত্রণ করি অ্যানিমেশনটা আরেকটু প্রাণবন্ত মনে হবে সেটার জন্য যেটা করবো আমাদের এইখানে এই দুইটা যে কি ফ্রেম রয়েছে এই দুটোকে এভাবে জাস্ট ক্লিক করে ড্র্যাক করে সিলেক্ট করব। তারপর এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তারপরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এটার ভিতরে যাব তারপরে এখানে আছে ইজি এজ এটা যদি দেই তাহলে যেটা হবে আমাদের যে শুরুর জায়গাটা আস্তে আস্তে শুরু হবে স্পিডটা বাড়বে এবং আস্তে আস্তে গিয়ে থামবে এখন যদি আমরা প্লে দেই আগের মতন অত কিন্তু লিনিয়ার হচ্ছে না তো আপনারা চাইলে কিন্তু অ্যানিমেশন যদি মনে হয় শর্ট ডিউরেশন হয়ে গিয়েছে জাস্ট যে কোনো একটা কি ফ্রেমকে এভাবে আপনারা ড্র্যাক করে অ্যানিমেশনের যে ডিউরেশন সেটা বাড়াতে পারবেন প্লে দিয়ে দে আমরা তাহলে দেখতেই পাচ্ছেন আগের মতন কিন্তু সেটা লিনিয়ার নেই আস্তে আস্তে বাড়ছে মাঝখানে স্পিডটা বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে কমে যাচ্ছে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস অ্যানিমেট করতে পারবো তো আমরা যদি এই এখানকার যে অ্যানিমেশনটা এটাকে যদি ডিলেট করে দেই আমি জাস্ট এখান থেকে কী ফ্রেমগুলো ডিলেট করে দিয়ে হয়ে যাচ্ছে তো আমাদের যে অ্যানিমেশনটা হবে সেটা হলো আমাদের যে পজিশনটা সেই পজিশনটাকে আমরা মাঝখান বরাবর নিয়ে যাব আমরা যদি অ্যালাইনমেন্টে যাই এখান থেকে যদি মিডেল দেই তাহলে মিডেলে চলে আসলো এবার যেটা করব আমরা আমাদের এই লোগোটাকে বড়ো করে দেবো তো প্রথম যে পজিশন থাকবে সেই পজিশনে আমাদের একদম প্রথমে চলে গেলাম এখান থেকে স্কেলটাকে একদম অনেক বড়ো করে দেব তো এখানে দেখছেন আমাদের ইলাস্ট্রেটর ফাইল হওয়া সত্ত্বেও কিন্তু এটা ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার কারণ হলো আমরা এখানে আপনার এফেক্টসকে বলে দিইনি এটা ইলাস্ট্রেটর ফাইল এটার যে কোয়ালিটি সেটা মেনটেন করো এর জন্য যেটা করতে হবে এইখানে এই যে দেখছেন এই যে অংশ এখান থেকে আমাদের এটাকে মার্ক করে দিতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কোয়ালিটিটা অনেক ইনক্রিজ হয়ে গিয়েছে তো আমাদের এই পজিশনে রাখলাম এটাকে একটু যদি আমরা বড় করে দিই ব্ল্যাক অংশ থাকলো এবং এখানে আমাদের অ্যানিমেশনটাকে অন করে দেব তারপরে এই অংশে আসলে পরে এটার যে সাইজ সেই সাইজটা ছোট হয়ে যাবে যেরকম আমরা চাই অ্যাকচুয়ালি লোকদের যেরকম এখানে যদি হানড্রেড দেই তাহলে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেল বা আপনারা চাইলে আর একটু বড়ও দিতে পারেন তো এখন প্লে দিলে অনেক স্লো হয়ে গেছে রাইট আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিই অনেক স্লো হয়ে গিয়েছে আমরা এটাকে আরেকটু যদি কাছে নিয়ে আসি তাহলে স্পিডটা বাড়বে তো এখন আমরা এটাকে যদি ইজিস করে দিই প্লে দিই যদি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা সুন্দর একটা রূপ পেয়েছে তো এখন এখানে আমরা যদি চাই অপাসিটিকেও কাজে লাগাতে পারি আমরা এইখানে গিয়ে অপাসিটিটা জিরো রেখে দেবো অ্যান্ড দেন আমরা যদি আরেকটু সামনে যাই সামনে গিয়ে অল্প কিছু ফ্রেম পরে আমরা অপাসিটিটা হানড্রেড করে দেব তো এখন যদি প্লে দেই এরকম একটা অংশ আছে এটাকেও আমরা ইজি ইজ করে দিতে পারি তো মূলত এইভাবে আমরা আমাদের যে প্রপার্টিস রয়েছে যে কোনো অবজেক্টের এই প্রপার্টিসগুলোকে এনিমেট করতে পারবো এখানে আমি শুধু স্কেল এবং অপাসিটি দিলাম আপনারা চাইলে রোটেশন অ্যানিমেট করতে পারবেন আপনারা চাইলে পজিশন এনিমেট করতে পারবেন সবগুলো একসাথে অ্যানিমেট করতে পারবেন আবার ইন্ডিভিজুয়ালি অ্যানিমেট করতে পারবেন তো আপনারা যদি না দেখে থাকেন এখন আমি আমার এই লোগোটার একটা যে ইন্ট্রো রয়েছে সেটা প্লে করলাম এই ইন্ট্রো অ্যানিমেশনটা কীভাবে আমাদের তৈরি করতে হয় সেই বিষয়টাও আমরা আস্তে আস্তে দেখবো এবং আশা করি সেটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো আমাদের একদম বেসিক যে অ্যানিমেশনের পরিচিতি সেটা আজকে হয়ে গেল আশা করি আপনারা টুকটাক যে অ্যানিমেশন সেগুলো কিন্তু করতে পারবেন আমরা এরপরে দেখব কীভাবে লোয়ার থার্ড তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে কীভাবে আপনার সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল রয়েছে সেটাকে কীভাবে অ্যানিমেট করতে হয় কিভাবে আফটার ইফেক্টসে আপনি এসেন্সিয়াল গ্রাফিক টেমপ্লেট সেটাকে তৈরি করে প্রিমিয়ার প্রতি নিয়ে সেটি সহজে ব্যবহার করতে পারবেন সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখব তো আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে আমার এই কোর্সগুলো ফলো করেন আশা করি আপনাদের এই ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তো এছাড়া আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ক্যাচ ইউ গ্যাস অন দ্য নেক্সট ওয়ান অ্যান্টিল দেন গুড বাই